নমস্কার আমি বিশ্বজিৎ মাইতি আপনারা দেখছেন ফুল প্রিপারেশান গতকাল অর্থাৎ ফার্স্ট এপ্রিল আমরা গুগল মিটে ক্লাস করেছিলাম অনুপাত সমানুপাতের বেশ কিছু ট্রিক্সের ওপর তো সেই ক্লাসটা যারা দেখেননি তারা যাতে দেখে নিতে পারেন সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আচ্ছা কোন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছি আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাই যেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে অঙ্ক শেখাচ্ছি তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওকে শুরু করছি কী কী কালকে শিখেছিলাম সবার প্রথম আমরা শিখেছিলাম যে অনুবাদ পথে আমরা এর আগের ক্লাসে কী শিখেছিলাম ধরুন মনে করুন টু ইজ টু থ্রি ডবল টু হয়তো ফাইভ ইজ টু কত এটা নির্ণয় করার জন্য আমরা কী শিখেছিলাম কী এটা হয়তো ফোর আছে মানে এইট আছে চলুন এইট ইজ টু আমরা কী শিখেছিলাম আমরা শিখেছিলাম এটাকে এক্স ধরা মানে বেসিকটা শিখেছিলাম যেখানে দুই বাই তিন সমান আট বাই এক্স করেছিলাম বা আমরা কোনো টু এক্স সমান আট গুণিত তিন করেছিলাম বা এক্স সমান আমরা আট গুণিত তিন বাই দুই করেছিলাম এবং দুই চারে আট সমান চার তিনে বারো এই প্রসেসে আমরা করেছিলাম তাই না ওকে এটা প্রথম ক্লাসে করেছি এখানে এর আগের ক্লাসে করেছিলাম আর কি বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে হোক বা সেকেন্ড ক্লাসে যে এটা এভাবে নির্ণয় করতে হবে হ্যাঁ সেকেন্ড ক্লাসে তো আজকে অঙ্গনপথ সমানপতের তৃতীয় ক্লাস আমরা এখানে এটাকে আর অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব অর্থাৎ আমরা ওই প্রসেসে না গিয়ে আমরা কিভাবে মুখে মুখে অঙ্কগুলো সমাধান করতে পারি অঙ্কটা সমাধান করতে পারি সেটা আমি দেখব ধরুন আমার কাছে অপশন দেওয়া আছে হয়তো সাত দেওয়া আছে দেওয়া আছে পনেরো দেওয়া আছে ষোলো এবং দেওয়া আছে বারো আমার কাছে চারটে অপশান আছে তাই না ওকে কীভাবে নির্ণয় করবো দেখুন আমি এখান থেকে ট্রিক বলেছিলাম দু ধরনের সম্পর্ক হয় আপনাকে লক্ষ্য করতে হবে দেখুন সবার আগে বুঝে নিন এখানে ইজডু দেওয়া আছে মানে এই ইঁচডুর মানে আমি বুঝিয়েছিলাম সমান চিহ্ন ঠিক তাহলে এটা যদি সমান চিহ্ন হয় তার মানে এই দিকে যা আছে আর ওইদিকে যা আছে এই দুটো সমান তার মানে এদিকে দুই ইঁচডু তিন আছে মানে ওইদিকেও দুই ইজডু তিনই হবে কাটাকাটি করার পরে এবার আট সামথিং আছে তার মানে এটার মান দুই ইচডু সাম মানে তিন দাঁড়াবে একদম শিওর এদিকে দুই একটু দিন আসবে ওই দিকে দুই একটু তিনই হবে কাটাকাটি করে এবারে দুই মানে খেয়াল করুন দুইটা কত গুণ হয়েছে দুইটা আট গুণ চার গুণ হয়েছে না দুই চারে আট তাহলে এটাও চার গুণ হবে এটাকেও বারো করে দিন তাই না দেখুন মুখোমুখি করতে পেয়ে গেলাম একটু বুঝতে অসুবিধা হলো তাই না ওকে আমি আবার দেখাচ্ছি দেখুন একটা অন্য উদাহরণ নিয়ে দেখাচ্ছি এবং ইজিলি দেখাচ্ছি দেখুন আচ্ছা এই উদাহরণটাকে তাহলে কীভাবে আমি ইজিলি বলছি দেখুন এটা কত আছে দুই এই প্রথম পদের সঙ্গে তৃতীয় পদকে একবার দেখবেন তৃতীয় থার্ডকে কোন সম্পর্কে আছে দুই গুণিত চার দুই চারে আট তাহলে এইটাও গুণিত চার হবে তিন চারে বারো ক্লিয়ার আচ্ছা আর একটা অন্য ধরনের উদাহরণ দেখাচ্ছি মনে করুন তিন ডু ছয় ডবল ডু সাত ডু কত দেখুন তিনের সঙ্গে আমি এক নম্বরের সঙ্গে আমি তিন নম্বরকে মেলাতে বলেছি কিছু মিলছে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না তো দরকার নেই এক নম্বরের সঙ্গে দু নম্বরকেও মেলাতে পারেন ক কী সম্পর্কে আছে তখন তিন দুগুণে ছয় দুই গুণ হয়েছে তাহলে এইটার সঙ্গেও দুই গুণ হবে সাত দুগুণে চোদ্দো এইটার সঙ্গে যত গুণ হয়ে এটা হয়েছে এটার সঙ্গে ততগুণ হয়ে এটা হবে কারণ এরা যদি ওয়ান ইন্টু টু হয় এরাও ওয়ান টু হবে এইটাই তো বেসিক কনসেপ্ট যে ইস্টুর এদিকেও যাও ওদিকেও তাই থাকবে তাই না তাহলে আমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারি এগুলো আপনারা এবার ট্রাই করুন আমি দুটো উদাহরণ দিচ্ছি একটু দেখুন হিসেব করে দেখুন খুব সহজে সমাধান হয়ে যাবে দেখুন মনে করুন থ্রি ইজ টু সেভেন হ্যাঁ ডবল ইজ টু নাইন ইজ টু কত দেখুন কীভাবে করবেন এটা তিনের সঙ্গে এটা সম্পর্ক আবার ট্রাই করবেন এটা সম্পর্কেও ট্রাই করে দেখতে পারেন এটা সম্পর্কে কিছু নেই বুঝতে পারছি না আর কি নেই নয় আছে বুঝতে পারছি না এটার সঙ্গে এটা দেখব তাহলে তিন গুণ করে আছে তিন দিনে নয় তাহলে এটার সঙ্গেও আমরা তিন গুণ করে দেবো সহজেই সাত তিনে একুশ হয়ে গেল উত্তর তার মানে কোথাও এটার সঙ্গে সম্পর্ক খুঁজে ব্যাপার কোথাও ডাব অন্য 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 আর উদাহরণ নিচ্ছি ধরুন টু ইজ ডু ফোর ডাবল ইজ ডু ড্যাশ ইজ ডু মনে করুন কি এখানে আছে থার্টি টু দেখুন তাহলে এইটার সঙ্গে এটা সম্পর্ক পাচ্ছেন তাহলে এইটার সঙ্গে এটার সম্পর্ক একই হবে তো এটা দুই গুণ করে হয়েছে দুই দুগুণে চার তার মানে এটার সঙ্গে দুই গুণ করলে এইটা হবে তার মানে কি এটার সঙ্গে দুই ভাগ করলে এটা হবে মানে বত্রিশের সঙ্গে দুই ভাগ করলে এটা হবে তার মানে এটা ষোলো হবে দেখুন ষোলো দুগুণে বত্রিশ বা বত্রিশকে দিয়ে ভাগ করুন ষোলো হচ্ছে তার মানে এইটা যা এদিকে যা দেখাচ্ছে এরা এদিকেও তাই দেখাবে এরা ব্যাস এবার যদি এর সঙ্গে এর না খুঁজে পান তখন এর সঙ্গে তিন নম্বরে খুঁজে দেখবেন আচ্ছা এরকম যদি থাকে যে কোনোটার সঙ্গেই কোনোটা আমরা এরকম সহজে মুখে মুখে গুনাকারে পাচ্ছি না এরকম যদি থাকে তখন কি করে করব দেখুন এরকম যদি থেকে থাকে যে কোনোটাই গুনাকারে পাচ্ছি না যে ধরুন দুই ইচ ডু তিন ডবল ইচডু পাঁচ ইচডু কত দেখুন এটাও এটার সঙ্গে গুনাকারে পাচ্ছি না মানে সম্পর্ক পাচ্ছি না এটার সঙ্গে এটা সম্পর্ক পাচ্ছি না কিছুই সম্পর্ক পাচ্ছি না তার মানে দুইশো তিন হলে এটা আমরা বুঝতে পারছি না কীভাবে করবো এমনিতে বলে রাখি কনসেপ্টটা এটা দেখুন এক্স ধরে আপনি ভাবতে পারেন তাহলে এমনি কিছু না বুঝতে পারলে তাহলে দুই বাই তিন সমান পাঁচ বাই এক্স ঠিক কিনা তাহলে কোন গুণ করলে টু এক্স সমান পাঁচ গুণিত তিন মানে পাঁচ তিনে পনেরো বাই এক্স সমান তাহলে পনেরো বাই দুই তাহলে এখানে ফিফটিন বাই টু হবে এটাই উত্তর হবে বা আমি যদি দশমিক পড়ি সাত দশমিক পাঁচ হবে পূর্ণ ভেঙে গেলে সাত পূর্ণ একের দুই হবে এই চারটের এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশন থাকবেই সেটাই উত্তর হবে পূর্ণ সংখ্যায় হবে না দশমিক হবে হবে কোনো অসুবিধে নেই তো এক্স করবেন যদি বুঝতে না পারেন এমনিতেই এটার বোঝার ব্যাপারটা হচ্ছে এরকম আমি যেটা বুঝিয়েছিলাম যে দেখুন এখানে তিন নিয়েছেন বলে বুঝতে পারেননি যদি এখানে ছয় নিতাম যদি এটা বুঝে দিচ্ছি ওকে যদি এটা ছয় নিতাম এটা কি করে হয়েছিল কত গুণ বললেন আপনারা তিন গুণ বলেছিলেন দুই তিনে ছয় আমার প্রশ্ন এই তিনটা কোথা থেকে নির্ণয় করলেন কি করে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে এই তিনটাকে নির্ণয় করলেন কালকে অনেকে বলেছিলেন গুণ করে স্যার কার সঙ্গে কার ছয়ের সঙ্গে দুইয়ের গুণ করে ছয়ের সঙ্গে দুইকে গুণ করলে বারো হয়তো এটা আসলে ভাগ করে দুই থেকে যদি আমরা ছয় পেয়েছি তার মানে মাঝের সম্পর্কটা কত এটা বার করার জন্য এইটা বার করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে ছয়কে দুই দিয়ে ভাগ করে দেখুন তিন তার মানে কি তার মানে কি ছয় বাই দুই করে সরি ছয় বাই দুই তাই না এটা এখানে খেয়াল করুন ছয় বাই দুই করে তাই না এইবার চলে আসুন এই অঙ্কটায় এইবার চলে আসুন এখানে দুই ইজ ডু ছয় নয় মনে করুন দুই ইস ডু তিন আছে তাহলে এখানেও তিন বাই দুই করে পাবো পাবো কি পাবো না ওইটার সঙ্গে আমার পাঁচের সঙ্গে গুণ করে দিই দেখুন পাঁচ তিনে পনেরো বাই দুই সেই উত্তর চলে আসছে বা সাত পূর্ণ একের দুই বা সাড়ে সাত যাই বলুন না কেন ইজিলি উত্তর চলে আসছে ওকে না ঠিক আছে অসুবিধে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন কোনো সমস্যা নেই আমি তো বলেই দেবো ঠিক আছে তা এই পদ্ধতিটাকে ছাড়ছি রকম যে কোনো অঙ্ক পড়ুক আপনারা ওইভাবেই করবেন মুখে মুখে একদম চট জলদি অপশন থেকে খুঁজে আমরা বার করে নেব ওকে না ওকে নেক্সট একটা টাইপের অঙ্ক করেছিলাম আমরা ক্ষেত্রফলের সঙ্গে বাহুর যদি অনুপাতের একটা ব্যাপার থাকে যদি বাহুর অনুপাত দেওয়া থাকে দুটি বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে হ্যাঁ এক নম্বর বর্গক্ষেত্র দু নম্বর বর্গক্ষেত্র দুটি বাহুর অনুপাতে আছে দুটি বাহুর অনুপাত এটা একটা ছোটো লিখছ একটা বড় আঁকছে বর্গক্ষেত্র দুটি বাহুর দেওয়া আছে মানে বাহু ইস্টু বাহু আর কি ধরুন মনে করুন দুই ইস্টু তিন দেওয়া আছে প্রশ্ন হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফলের অনুপাত খুব সিম্পল দেখুন ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহুগুণিত বাহু তার মানে বাহু স্কোয়ার তাই না বাহু স্কোয়ার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে যদি বাহু দুই হয় প্রথমটার তার মানে দুই স্কোয়ার মানে চার আর দ্বিতীয়টার বাহু যদি তিন হয় তার মানে তিনের স্কোয়ার মানে নয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হলো চার ইজ টু নয় এটাই উত্তর এবার কিভাবে বার করলাম খুব সিম্পল এটাকে স্কোয়ার করে দিয়েছি এটাকে স্কোয়ার করে দিয়েছি তাহলে যখনই ক্ষেত্রফলে ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে বাহু দৈর্ঘ্যের অনুপাত এবং মানে ক্ষেত্র বলছি সরি বর্গক্ষেত্রে যখনই বর্গক্ষেত্রের বাহুদ্যের অনুপাত দেওয়া থাকবে এবং ক্ষেত্রফলের অনুপাত আপনাকে জিজ্ঞেস করবে খুব সিম্পলি আমরা এটা স্কোয়ার করে দেব। এবার স্কোয়ার কেন করছি এই যুক্তিটা মনে রাখা বেশি জরুরি তার কারণ আপনি মনে করুন ভুলে গেছেন পরীক্ষার হলে গিয়ে যে স্কোয়ার করতে বলেছেন আমি এক্ষুনি আরেকটা বলবো যেখানে রুট করতে হবে এবার ধরুন দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছেন মনে করুন আচ্ছা আমি বলছি কোনটায় রুট করতে হয় যদি যদি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে এবং আপনাকে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলে ক্ষেত্রফল অনুপাত চার ইস্টু নয় বাহুর অনুপাত কত তার মানে রুট ফোর ইঞ্জু রুট নাইন সেখানে দেখুন দুই ইজ তিন এটা উত্তর এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষা খাতে গুলিয়ে ফেলেছেন যে কোনটা স্কোয়ার করতে হবে কখন রুট করতে হবে ওই জন্যই তো এইটা মনে রাখা বেসিক কনসেপ্ট বাহু দেওয়া আছে ক্ষেত্র বলছে যে বাহু ক্ষেত্রফল কী করে বার করা হয় বাহু স্কোয়ার তার মানে স্কোয়ার করে যেতে হবে আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু নির্ণয় করতে বলে কীভাবে নির্ণয় করি আমরা রুট অফ করে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু আমরা রুট করে বার করি তাহলে এখানেও রুট করে চলে আসবো ফিরে বেশ সিম্পল তাহলে কী আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি মনে করুন একটি দুটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত মনে করি কি পঁচিশ ডু ছত্রিশ তাড়াতাড়ি বাহুর দৈ অনুপাত দেখুন পাঁচ ইজ ডু ছয় হবে পাঁচ পাঁচে পঁচিশ ছ ছয় ছত্রিশ হয় এই ধরনের অঙ্ক প্রচুর থাকে পরীক্ষায় শুনলাম ফুড এসেও নাকি ছিল একটা কোনো সিটে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর সহজেই করা যায় তাহলে হেডেক নেওয়ার দরকার নেই এবার মনে থাকবে কী করে অভ্যাস করে প্র্যাকটিস করে বাই প্র্যাকটিসিং তাহলে প্র্যাকটিস করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে ওখানে আমরা প্র্যাকটিস করতে দিচ্ছি রোজি অঙ্ক হচ্ছে প্র্যাকটিস সেশন চলছে ক্লাস চলছে আপনারা যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাই না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে আচ্ছা আমরা আর একটা জিনিস শিখেছিলাম যে দুটি অনুপাতের সঙ্গে যদি যোগ বা বিয়োগ করে অনুপাতটাকে বদল করা হয় সেক্ষেত্রে আমার উত্তরটা কীভাবে নির্ণয় করবো দিচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রিজ ফোর দুটি সংখ্যার অনুপাত তিন ইন্টু চার এবং প্রত্যেক সংখ্যার সঙ্গে চার যোগ করা হচ্ছে প্রত্যেক সংখ্যার সঙ্গে অনুপাতের সঙ্গে চার যোগ করা হয়নি সংখ্যার সঙ্গে এবং তার ফলে অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে ফাইভ টু সিক্স যোগ করার পর ফাইভ ইজ টু সিক্স দাঁড়াচ্ছে এই সংখ্যাগুলি কী কী এই সংখ্যা দুটি কত অপশন দেওয়া হচ্ছে ছয় আট অপশন দেওয়া আছে বারো ষোলো এবং অপশন দেওয়া আছে আঠেরো চব্বিশ এবং দেওয়া আছে চব্বিশ আর বত্রিশ তাই না ওকে আমি সমাধান করছি একটা বই থেকে অঙ্কটা নিয়েছি আচ্ছা কি বই জানতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমি এরকম ভিডিওতে তো বলতে পারি না কোন কোম্পানির বই কোন লেখকের বই আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে কী বই তাই না ওকে এই বইটা আমি একটা অঙ্ক নিয়েছি এবার এটা সমাধান কীভাবে করব। দেখুন এমনিতে বেসিক রুল কি হচ্ছে আপনি ধরে নেবেন দেখুন সংখ্যাগুলো তো আর তিন আর চার নয় তিন বা চারের গুণিতক সংখ্যাগুলো ওই জন্যই তো তিন চার অনুপাতে হয়েছে আমি ধরে নিচ্ছি একটা থ্রি এক্স আর একটা ফোর এক্স তাহলে থ্রি এক্সের সঙ্গে চার যোগ করছি আর ফোর এক্সের সঙ্গেও চার যোগ করছি করার ফলে অনুপাতটা দাঁড়িয়েছে পাঁচ বাই ছয় এই ইকুয়েশানটা বুঝতে পেরেছেন কিনা দেখুন এবার এটা থেকে কণাকি গুণ এটা আমি বেসিক দেখাচ্ছি শর্টকাট দেখাইনি তাহলে এই ইকুয়েশানটা থেকে কণাকি গুণ করবো আমরা পাঁচ চারে কুড়ি এক্স প্লাস পাঁচে চারে কুড়ি সমান তিন ছয় আঠেরো এক্স প্লাস চার ছয় চব্বিশ এবার এখান থেকে বিয়োগ করলে টু এক্স সমান হচ্ছে গিয়ে আপনার চার তাহলে এক্স সমান হলো গিয়ে আপনার টু এক্সের মান বেরোলো টু তাহলে এক্সের মান যদি টু বেরায় তাহলে এর সঙ্গে দুই গুণ করছি আমরা এর সঙ্গেও দুই গুণ করছি আমরা তাই না তাহলে মোটের ওপর আমাদের আছে তিন দুগুণে ছয় এবং চার দুগুণে আট ছয় এবং আট উত্তর দাঁড়ছে অর্থাৎ অপশন এ উত্তর দাঁ যাচ্ছে আচ্ছা এইটা গেল বেসিক কনসেপ্ট এইভাবে আপনারা করতেই পারেন আমি এইবার দেখাচ্ছি একটা কন মানে একটা অ্যাঙ্গেল একটা কনসেপ্ট দেখাচ্ছি দেখুন এই পদ্ধতিতে যদি ট্রাই করেন এ প্রচুর কম সময় এর অনেক কম সময় অঙ্ক হবে এবং খুব কুইক অঙ্কটা হবে ঠিক আছে এবং এরকম অঙ্ক কিন্তু প্রচুর থাকে আমরা জানি পরীক্ষায় তিন ইস চার ছিল তো দেখুন কীভাবে করছি আমি আরও অন্য উদাহরণ দিয়ে করাবো তো তিন ইস্টু চার ছিল সংখ্যা দুটোর সঙ্গে চার যোগ করা হয়েছে সংখ্যার সঙ্গে এগুলোর সঙ্গে যোগ করা হয় নি আচ্ছা তো যোগ করার ফলে পাঁচ ইস্টু ছয় হয়েছে সংখ্যা দুটি কী কী দেখুন যোগ করার পরে পাঁচ ইস ছয় হয়েছে তো তার মানে যোগ করার পরে একটা পাঁচের গুণিত একটা ছয়ের গুণিত ঠিক কি না তাহলে চার যোগ করলে পাঁচের গুণিত ছয় গুণিত এখানে চারটে উত্তর দেওয়া আছে তাহলে এই উত্তরগুলোর সঙ্গে চার যোগ করলে যে প্রথমে আছে তারা পাঁচের গুণিত হবে যে ওটা উত্তর আর কি আর দ্বিতীয় জন ছয়ের গুণিত হবে সিম্পল যুক্তি তাহলে চার যোগ যোগ্য দেখছি ছয় চারে যোগ করলে দশ দশ মানে পাঁচের গুণিত তার মানে এটা উত্তর হতে পারে হতে পারে আচ্ছা তারপর একটা বারোই চারে যোগ করলে চার বারোই চারে ষোলো আমি প্রথমটা সময় যোগ করছি পাঁচের গুণিত টেস্ট করার জন্য বারো চারে ষোলো পাঁচের গুণিত নয় তার মানে এটা উত্তরই নয় পাঁচের গুণিতক নয় মানে উত্তরই নয় তো কারণ পাঁচের গুণিত তো হতেই হবে আচ্ছা চার চারের সঙ্গে আঠেরো যোগ আঠেরো হাজার বাইশ এটা উত্তরই নয় বাইশ পাঁচের গুণিত নয় চারের সঙ্গে চব্বিশ যোগ হলে চব্বিশ হাজার আঠাশ এটা উত্তরই নয় কারণ পাঁচের গুণিত নয় দ্যাট মিন্স ছয় জো আটই উত্তর কনফার্ম কতক্ষণ সময় লাগলো চেক করতে খালি এইটুকু চেক করবো এটা যোগ করে বা বিয়োগ করে যাই করতে বলুক সেটা করে আমরা চেক করব যে এইটা মিলছে কিনা মিলছে কি না মিলছে ব্যাস এইটুকু ঠিক আছে ওকে আপনি বলবেন কেন স্যার আমি ছয়টা চেক করতে পারি না নিশ্চয়ই ছয়টা চেক করতে পারেন ছয় চেক করুন আড়ে চারে বারো বারো মানে ছয়ের গুণিতক তার মানে এটা উত্তর হলেও হতে পারে ছয় আর চার ছয় চারে মানে ষোলো আর চারে আপনার হচ্ছে কুড়ি কুড়ি মানে ছয়ের গুণিতক নয় তাহলে এটা উত্তর নয় আচ্ছা চব্বিশ আর চারে আঠাশ আঠাশ মানে ছয়ের গুণিতক নয় তার মানে এটা উত্তর নয় বত্রিশের সঙ্গে আপনি চার যোগ করলে ছত্রিশ ছত্রিশ মানে ছয়ের গুণিতক তার মানে এটা উত্তর হলে হতে পারে যদি এদিক দিয়ে দেখেন দুটো উত্তর পেলাম এবারে আপনি পাঁচ দিয়ে ট্রাই করুন পাঁচ দিয়ে ট্রাই করে দেখবেন এটা পাঁচের গুণিতক তার মানে এটাই উত্তর চোখ বন্ধ করে এটা উত্তর হবেই না এটা তো পাঁচের গুণিত হবে না চব্বিশে পাঁচ উনত্রিশ এটা তো ছয় চারে দশ পাঁচের গুণিত হচ্ছে এইটাই হচ্ছে প্রসেস ঠিক আছে আশা করি অসুবিধা নেই আমি অঙ্ক দিচ্ছি উদাহরণ দিচ্ছি আপনারা দেখুন আমি বইটা থেকে আরও উদাহরণ আছে দু চারটে আমি নিচ্ছি উদাহরণ নিচ্ছি ঠিক আছে আপনারা একটু দেখবেন দুটি সংখ্যার অনুপাত সাত ইজ টু এগারো সাত ইচ এগারো ওরকম কুইক পদ্ধতিতে করার চেষ্টা করুন মুখে মুখে ঠিক আছে ছয় যোগ করতে হবে উভয় সংখ্যার সঙ্গে ছয় যোগ করলে অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে আপনার অনুপাত হচ্ছে ফাইভ ইজ টু সেভেন ফাইভ ইচ টু সেভেন আচ্ছা অপশন কী কী আছে চোদ্দো বাইশ আছে আপনার সাত এগারো আছে একুশ তেত্রিশ আছে এবং চব্বিশ বত্রিশ আছে তাই না বেশ দেখুন পাঁচের গুণিতক আর সাতের গুণিতক তাহলে আমি যদি ছয় দিয়ে চেক করি সাতের গুণিতক যদি চেক করি যে কোনো একটা হয় পাঁচের না সাতের তো এটা যদি যদি চেক করে ফার্স্টের টাই চেক করুন চোদ্দো ছয় কুড়ি পাঁচের গুণিতক তার মানে এটা উত্তর হলেও হতে পারে সাত ছয় তেরো পাঁচের গুণিতক নয় এটা উত্তর নয় ছয় একুশে ছয় সাতাশ পাঁচের গুণিতক নয় এটা উত্তর নয় চোদ্দ হাজার তিরিশ পাঁচের গুণিতক এটা উত্তর হলেও হতে পারে এই দুটো হতে পারে উত্তর এবার ছয় যোগ করে দেখুন সাতের গুণিত কিনা বাইশে ছয় যোগ করলে আঠাশ আঠাশ মানে সাতের গুণিত চার সাত আঠাশ তার মানে চোখ বন্ধ করে এটাই উত্তর এই দুটো যে মিলে গেছে এর উত্তর হবেই না ছয় সঙ্গে বত্রিশ যোগ করে দেখুন আটত্রিশ সে তো আর সাতের নয় তার মানে এটা উত্তর নয় তাহলে কত সহজে একবারে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি এটার উত্তর চলে আসবে ওই এক্স ধরে করার দরকারই নেই প্রয়োজনই পড়বে না বিয়োগ থাকলেও তাই আমি বিয়োগ দিয়ে একটা অঙ্ক দিচ্ছি এখানেই বিয়োগ দিয়ে অঙ্ক দেওয়া আছে বিয়োগ দিয়ে একটা অঙ্ক দিচ্ছি দেখুন সেম প্রসেসে চলবে হ্যাঁ বিয়োগ থাকলেও ঠিক আছে আচ্ছা খুব ইম্পর্টেন্ট কথা একজন জিজ্ঞেস করেছিলেন কালকে আমি আর শেষে বেখেয়াল হয়ে গেছি শেষ করার সময় আর মনে নেই একজন জিজ্ঞেস করেছিলেন স্যার গুণ করলে কি হবে আমি বলেছিলাম যে ধৈর্য ধরুন শেখাবো কিন্তু শেষে ক্লাস অফ করার সময় আমি ভুলে গেছি মনে নেই আর আমি শেষ করে দিয়েছি ক্লাস আমি সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ গুণেরটা গুণ আর ভাগেরটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা বিয়োগের ক্ষেত্রে দেখুন তাহলে চার ইস টু তিন প্রত্যেক থেকে নয় বিয়োগ করা হচ্ছে তারপরে নতুন অনুপাত দাঁড়িয়েছে তিন ইস ডু দুই তাহলে সংখ্যাগুলো কী কী সাতাশ আঠেরো আপনার ছত্রিশ সাতাশ চুয়াল্লিশ তেত্রিশ এবং আপনার আটচল্লিশ ছত্রিশ তাই না ওকে নয় বিয়োগ করছি তিনের নাম গুণিতক হবে সাতাশ থেকে আপনি নয় বিয়োগ করেছেন বা এপাশ থেকে বিয়োগ করে যেতে পারেন আঠেরো থেকে নয় বিয়োগ করলে নয় হয় সেটা দুইয়ের গুণিতক নয় তাহলে এটা উত্তরই নয় সাতাশ থেকে নয় বিয়োগ করলে আঠেরো হয় দুইয়ের গুণিতক এরা উত্তর হলেও হতে পারে তেত্রিশ থেকে নয় বিয়োগ করলে আপনার তেত্রিশ থেকে নয় বিয়োগ করলে আপনার হচ্ছে চব্বিশ চব্বিশ এর গুণিতক এরা উত্তর হলেও হতে পারে ছত্রিশ থেকে যদি নয় বিয়োগ করি সাতাশ নয় সাত হল সাতাশ তাহলে এর গুণিতক নয় এরা উত্তর নয় তার মানে এই দুটোর উত্তর নয় এই দুটোর মধ্যে উত্তর একটা আছে এবার নয় বিয়োগ করে দেখুন তিনের গুণিত কিনা ফার্স্টেরগুলাকে তাহলে ছত্রিশ থেকে আপনি যদি আমি যদি নয় বিয়োগ করি ছত্রিশ থেকে ছত্রিশ থেকে নয় বিয়োগ করলে আপনার হচ্ছে সাতাশ সাতাশ তিনের গুণিতক দেখুন তিন নয় সাতাশ দ্যাট মিন্স এইটাই কারেক্ট অ্যান্সার এইটা হবেই না নয় আপনি বিয়োগ করে দেখুন পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ মানে তিনের গুণিতক নয় এটা উত্তর হবেই না কারণ এইটা উত্তর নিশ্চিত রূপে বুঝতে পেরেছি তাহলে এই দুটো সংখ্যা উত্তর তাহলে খুব সহজেই করতে পারলাম যোগ বা বিয়োগ এবার প্রশ্ন হচ্ছে তাহলে গুণ বা ভাগ থাকলে একজন জিজ্ঞেস করেছিলেন আমি খুবই দুঃখিত আমার কালকার মনে নেই আমি বলেছিলাম করাবো শেষে আপনারাও মনে করার নিয়ে একটু যদি মনে করাতেন আমি সঙ্গে সঙ্গে বলে দিতাম দেখুন গুণ আর ভাগের ক্ষেত্রে কেন বললাম না বা গুণ আর ভাগের ক্ষেত্রে কোনো অঙ্গ দেখতে পেলাম না কেন কারণ নেই এরকম অঙ্গ কেন নেই গুণ করলে পরিবর্তন হবে না কিছু আপনাকে দেখাচ্ছি ধরুন দুই ইসডু দিন আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা ছিল মনে করুন বারো একটা সংখ্যা আঠেরো তাহলে দুই ইসডু দিন মানে ছয় দুগুণে বারো ছয় তিনে আঠেরো আর কি ছয়ের গুণিতকে আছে বারো আঠেরো আমি ধরে নিচ্ছি এর সঙ্গে তিন গুণ করা হয়েছে দুজনের সঙ্গেই দুজনের সঙ্গেই তিন গুণ করা হয়েছে আমি বোঝাচ্ছি জিনিসটা দেখুন তাহলে বারো তিন বারোয় ছত্রিশ আর তিন আঠেরোয় কত হচ্ছে গুণ করব বলুন চুয়ান্ন তাই না তাহলে তিন আঠেরো চুয়ান্ন বারো তিন বারোই ছত্রিশ তাহলে নতুন অনুপাত ছত্রিশ ইস্টু চুয়ান্ন কাটাকাটি যদি আমি করি প্রথমে তিন দিয়ে কাটুন বারো ইসডু আঠেরো আবার তিন দিয়ে কাটুন চার ইজ টু ছয় আবার দুই দিয়ে কাটুন দুই টু তিন দেখুন সেম কারণ গুণ হচ্ছে তো গুণ করার পরে অনুপাত যদি করি সেইটা তো গুণ ফলটা এই অনুপাত মানে তো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই তাহলে আমার আগে থেকেই বারো আর আঠেরো ছিলই ছিলই আমি যদি আরও তিন গুণ করি আরও তিন গুণ করি এ অনুপাত পাঁচ সময় দুটো কেড়ে যাচ্ছে এরাও কাটাকাটি হচ্ছে কাটাকাটি হয়তো ওই জন্যই তো দুই ইজড়ু তিন দাঁড়িয়েছিল তার মানে গুণ আর ভাগের অঙ্ক দেবে না তার কারণ গুণ আর ভাগ বললে অনুপাত একই থাকবে হ্যাঁ এইটা বরং দিতে পারে যে গুণ করলে এর সঙ্গে এত গুণ করলে অনুপাতের কীরূপ পরিবর্তন হবে অপশন থাকবে কোনো পরিবর্তন হবে না একটা অপশন থাকবে যেটা উত্তর হবে এছাড়া থাকবে অনুপাতটির মান বাড়বে অনুপাতের মান কমবে অনুপাতের মান একই থাকবে তাহলে উত্তর হবে অনুপাতের মান একই থাকবে গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু কোনো এরকম অঙ্ক থাকবে না বোঝাতে পেরেছি কেন থাকবে না তার কারণ একই মান থাকবে গুণের পরে মান পরিবর্তন হয় না কিন্তু যোগ বা বিয়োগ করলে মানের পরিবর্তন নিশ্চিত রূপে হবে ঠিক আছে আশা করি সমস্যা নেই বোঝাতে পেরেছি ওকে কাল গতকালের ক্লাসে এইগুলো আলোচনা করেছিলাম এর উপর অঙ্ক প্র্যাকটিস করাবো আমরা তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন দেখা হচ্ছে ওইখানে অঙ্ক প্র্যাকটিস করেছি করবো অনেক নতুন হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের নেক্সট ভিডিও এলে আপনি জানতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার